বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটিতে কেন্দ্র করে রীতিমতো তুলকালাম রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায়। শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর বাজার। আগুন দেওয়া হয় পুলিশ ফাঁড়ি ও দোকানপাটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। সন্ধ্যার পর হঠাৎ উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজার। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সাথে একটি বাসের চালক ও হেলপারের কথা কাটাকাটি হয় বাস ভাড়া নিয়ে। পরে বাসটি বিনোদপুরে পৌঁছালে শুরু হয় দ্বন্দ্ব। সংঘর্ষে জড়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীরা। তারা নিয়মিত আমাদের শিক্ষার্থীর উপরে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে তারা নির্যাতন করতেছে। শান্তিপূর্ণ ক্যাম্পাস চাই, ওরা প্রত্যেকটা সময় স্ট্যান্ডের উপর নির্যাতন করা যায় সব সময়। আমাদের উপর টিএসএল থেকে শুরু করে গ্যাস সব নিক্ষেপ করেছে। আমাদের দুইটা বন্ধু অসুস্থ হয়েছে, পাঁচটা কেন মেডিকেল চলে গেছে এই পর্যন্ত। যে ড্রাইভার হেল্পার তাদেরকে মারছিল ছাত্ররা, দোকানদার এটা ঠেকাইছে, এটা হচ্ছে অপরাধ। এই ঠেকানোর অপরাধে আসলে দোকানটা ভাঙচুর করেছে। যে পড়াটা চলে গেছে, যে ঘুরে ফিরে আসে তখন আপনার এই ভাঙচুর করে, তখন পাবলিক হয়ে গিয়েছে। এক পর্যায়ে ভাঙচুর ও আগুন দেয়া হয় দোকানপাটে, পুড়িয়ে দেয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িও। সংঘর্ষের খবর পেয়ে বিভিন্ন হল থেকে যোগ দেন শিক্ষার্থীরা। অন্যদিকে স্থানীয়রা যোগ দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এখন এখানে দুটোই হলো স্পর্শকাতর বিষয়, একদিকে শ্রমিক সংগঠন, অন্যদিকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুই দিকে ঠিক রেখে এবং পরিবেশ পরিস্থিতি অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা নিতে হচ্ছে। এ ঘটনায় আহত হন সাংবাদিক, শিক্ষার্থী, স্থানীয়রাও। অন্তত 37 জন আহতকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস ও আশপাশে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও 7 প্লাটুন বিজিবি। আবরার সাইর, চ্যানেল 24, রাজশাহী। চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুনে পুড়ল তুলার গুদাম। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে কাজে যোগ দেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এমদাদুল হক। এমদাদ, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানতে পেরেছেন? তমাল, প্রায় 2700 টন তুলা কিন্তু এখানে ছিল, যেটি আমাদেরকে জানানো হয়েছে। প্রায় 10 একর জায়গা জুড়ে এই গোডাউনটি ছিল, তুলার গোডাউন। এবং সেখানে যে আগুন লেগেছে, যেটি আসলে বলা হচ্ছে যে খুব কম তুলাই আসলে উদ্ধার করা গেছে, প্রায় 21 ঘন্টা পরে আজকে সকাল 7টার সময় আনুষ্ঠানিকভাবে এই যে আগুন সেটিকে নির্বাপন করা হয়েছে, এমনটিই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে। তো আমি একটু যদি জানাতে চেষ্টা করি, যে একটু একটু যদি দেখাই যে ফায়ার সার্ভিস, যেহেতু বিষয়টি তুলা এবং খুব দাহ্য পদার্থ, যার কারণে একদম পুরোপুরি আসলে আপাত দৃষ্টিতে আগুন নিভে গেছে এমনটি মনে হলেও, আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু কতক্ষণ পরপর ধোঁয়া বের হয়, আগুনের স্ফুলিঙ্গ দেখা যায়। তো সেক্ষেত্রে আসলে আগুন নির্বাপনের ক্ষেত্রে বা আগুন নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব সাবধানতার সাথে আসলে কাজ করতে হচ্ছে। তো তারপরে আসলে আমরা দেখছি যে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে। এবং একটু যদি জানাতে চাই, এই যে আগুনের এই যে তুলার গোডাউন এবং সেখানে যে আগুন লেগেছে সেইটিতে কিন্তু প্রথমে ফায়ার সার্ভিস আসে, তারপরে যেহেতু পাশে নৌবাহিনী আছে নৌবাহিনী এসেছিল, তারপরে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং সবশেষ বিজিবিও কিন্তু আসলে আগুন নির্বাপনের কাজটি এসে করে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের 18টি ইউনিট কিন্তু আসলে রাতভর তারা কাজ করেছেন আগুন নিয়ন্ত্রণের জন্য। এবং যেহেতু দাহ্য পদার্থ, সেক্ষেত্রে আসলে এমন একটি অবস্থা ছিল যে বিভিন্ন জায়গায় যে আগুন নিয়ন্ত্রণে বা আগুন নিভে গেছে, নিভে যাওয়ার পরেও আসলে দাউ দাউ করে আসলে জ্বলে উঠছে। তো যার কারণে আসলে এটি নিয়ন্ত্রণ করা বা এই এই বিষয়টি আসলে অনেক বেশি কঠিন ছিল। তারপরেও আসলে গতকালকে রাত 1:30টার সময় তারা ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে এটি নিয়ন্ত্রণ এসেছে, অর্থাৎ এর বাইরে আর ছড়াবে না। এবং আজকে সকাল 7টার সময় তো বলা হলো যে এটি আসলে পুরোপুরি নিভে গেছে। তো তারপরেও সতর্কতা হিসেবে ফায়ার সার্ভিসের লোকজন আছেন, কাজ করে যাচ্ছেন। তো ক্ষয়ক্ষতির যে পরিমাণটি সেটি কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত কমিটি গঠিত হয়েছে, তদন্ত কমিটি গঠনের পরে কারণ এবং কী ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিশ্চয়ই আমরা পরে সংবাদে জানাতে পারবো। তোমাদের আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ইমদাদুল হক।
রাজধানীর সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে নাশিকিন প্রিন্স। প্রিন্স, তোমার মঙ্গলবার বিকেলে মূলত সিদ্দিক বাজারে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং বিস্ফোরণটি কিন্তু ভয়াবহ ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে মূলত এই ভবনটি রয়েছে এবং সেই ভবনটিকে কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এবং একই সঙ্গে বলা হয়েছে যে এই ভবনে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এবং যেহেতু মঙ্গলবারে হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এই ভবনটি ভেঙে ফেলা হবে কি হবে না সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এখন পর্যন্ত নতুন কোনো তথ্য এখানেই সিদ্দিক বাজারে এই দুর্ঘটনা কবলিত যে ভবনটি রয়েছে এখান থেকে কোনো তথ্য নেই। তবে এই ভবনের পাশে যেসব দোকান রয়েছে সেই দোকানগুলো কিন্তু পুরোপুরি এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়া সিদ্দিক বাজারে এই ভবনটির সামনে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, ফলে বাবুবাজার থেকে যেসব গাড়ি গুলিস্তানের দিকে আসছে সে গাড়িগুলো কিন্তু ওয়ান ওয়ে হয়ে গেছে, ফলে একটি যানজটের তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু পায়ে হেঁটে তাদের গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বা অন্য কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এখানে কেউ আসেনি, ফলে নতুন কোনো তথ্য এখন পর্যন্ত নেই। এবং এই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটের 7 জন ভর্তি রয়েছেন, এর মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থাতে রয়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এখন পর্যন্ত মোট 23 জন মারা গিয়েছে। কামাল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর সিদ্দিক বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আশিকিন প্রিন্স। ব্রয়লার মুরগির রেকর্ড দামে দিশেহারা নিম্নায়ন মানুষ, অভিযোগ রয়েছে মুনাফার বেশিরভাগই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। বাজার নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোর তদারকি বাড়ানোর দাবি ক্রেতাদের। মাসুমিয়ার প্রতিবেদন। নিম্নায়ের মানুষের কাছে আমিষ মানি ব্রয়লার মুরগি ও ডিম, তবে ধীরে ধীরে এই খাদ্যপণ্য চলে যাচ্ছে সাধারণের সামর্থ্যের বাইরে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির মতে বছর ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে প্রায় 55%, মাস ব্যবধানে প্রবৃদ্ধি 26%। এর জন্য অতি মুনাফাখোরদের দৌরাত্মকে দুষছেন খুচরা বিক্রেতা ও ভোক্তা। দাম বাড়তে হলেও আমাদের লাভ কম। এখন আগে এক মাস আগে মুরগি ছিল 150 টাকা, 40 টাকা এরকম, তখন আমাদের লাভ ছিল ভালো। বর্তমানে দাম বাড়াতে আমগোকে দিতে 10-12 টাকা লাভ হয়। যারা মধ্যস্থতাভোগী তারা এই সুবিধাটা নিচ্ছে, শুধু এখানে না, প্রতিটা জিনিসেই, প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি হাতের নাগালের বাইরে। এখন আমাদের এখন আর করার কিছু নাই, এখন আমাদের বেঁচে থাকতে হলে খাইতে হবে। বছরে একবার এই টাইমে দাম বাড়ে, সবসময় ফেব্রুয়ারি আর কি, অন্যান্য বছর এইরকম হয় নাই, কিন্তু এইবারকে একেবারে অভাবনীয় হয়ে গেল। অনেকদিন তো চিন্তার বাইরে, এগুলো তো আমাদের করার ক্ষমতার বাইরে। এইভাবে যদি চলতে থাকে সব জিনিসপত্রের দাম, তাহলে দেশের জনগণের অবস্থা তো করুণ হবে। এই লাভের গুড় যাচ্ছে কার পকেটে, কতটা লাভবান হচ্ছে প্রান্তিক খামারি। খামার ও বাজার পর্যবেক্ষণে দেখা গেছে ভোক্তা পর্যায়ে কেজি 250 টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির জন্য খামারির খরচ 170 টাকা, স্থানীয় ডিলারের হাত ঘুরে পাইকারিতে বিক্রি হয় প্রতি কেজি 240 টাকা দরে। উদ্যোক্তারা জানান সাম্প্রতিক বাজার মূল্যে কিছুটা মুনাফা হলেও রয়েছে লোকসানে পড়ার শঙ্কা। এখন বাচ্চা দিলে লসবে দেখে আমরা এখন বাচ্চা দেওয়ার সাহস পাইতেছি না, যে খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি। এখন দিলে আমার মুরগির এটা আজকে আছে, আমার মুরগি এক মাস পরে বের হইব, এক মাস পরে যদি আমার 150 টাকায় নাইমা আসে, তাইলে তো মনে করেন আমাদের অনেক লস হয়ে যাবে। যে কারণে আমরা মনে করি বাচ্চা দিতে পারতেছি না, বাচ্চা 60 টাকা 65 টাকা টাকা পাওয়া যায় না। আমরা অর্ডার দিলে কয় না বাচ্চা শেষ, বাচ্চা শেষ, 7 দিনের বুকিং শেষ। অভিযোগ রয়েছে কর্পোরেট প্রতিষ্ঠানের দৌরাত্বে এই খাতে অংশীদারিত্ব হারাচ্ছে প্রান্তিক খামারি, একে আরো ত্বরান্বিত করছে সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা ও নজরদারির অভাব। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। জানাবো খেলার খবর। বাংলাদেশ ইংল্যান্ড সিরিজ আজ দ্বিতীয় টি-20, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের হাতছানি স্বাগতিকদের সামনে, আর সেই সুযোগটা কাজে লাগাতে আত্মবিশ্বাসী ক্রিকেটাররা। টি-20 এই দলটা বাংলাদেশের সেরা দল, যেখানে সবাই জানে কার কী দায়িত্ব, এমনটা জানিয়েছে পেসার হাসান মাহমুদ। ডেথ ওভারে ডট বল দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার পরিকল্পনা তার। ঐচ্ছিক অনুশীলনের কথা বলে মিরপুরে ঘাম ঝরিয়েছে পুরো ইংল্যান্ড দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর 3টায় শুরু হবে ম্যাচ। মাত্র এক ম্যাচে সব বদলে যায় না, তবে সাগরিকার জয় হতে পারে টার্নিং পয়েন্ট, হতে পারে টি-20 নতুন বাংলাদেশের শুরু।
হোম অফ ক্রিকেটে এই স্বপ্নযাত্রায় অটল থাকতে চায় টিম টাইগার্স। মোমেন্টামটা অবশ্যই আমাদের দিকে, তো আমরা চেষ্টা থাকবে যে এটা কন্টিনিউ করার। ক্যাপ্টেন তো অবশ্যই আমাদেরকে চিয়ার আপ করতেছে, আমরা ইয়াং আছি ছেলেগুলো সবাই, সব কিছু মিলিয়ে ঠিকঠাক চলতেছে। চোখের ভাষায় মানসিকতায় অদম্য সাহস, স্বাধীন চেতা মনোভাব, আত্মবিশ্বাসে ভরপুর সাকিব হাতুরুর মাস্টার প্ল্যান সবার কাছে পরিষ্কার। এই দলটা নাকি অন্য দু ফরম্যাটের জন্য হতে পারে মডেল। এই মুহূর্তে আমাদের যে টিমটা আছে টি টোয়েন্টি, আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট, মানে বাঞ্চ অফ প্লেয়ার আমি দেখতেছি এই মুহূর্তে, খুবই এনার্জেটিক সবাই, সবাই মাঠে খুবই এফোর্ট দেয়, মানে শেষ পর্যন্ত সবাই যার যার দায়িত্ব বুঝে নিয়েছেন। ডেথ ওভার বোলিং সামলাতে আছেন হাসান মাহমুদ, তরুণ পেসারের টার্গেট ডট বল। একটা বল যদি ডট দিতে পারি নেক্সট বলের ফোকাস থাকে, যদি বাউন্ডারি হয়ে যায় তারপরেও আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা আমি পছন্দ করি বল করতে, আর ওই সময়টাতে নিজের ক্যারেক্টারটা শো করতে আমি আমি নিজে হিসাবে মানে আমি খুব পছন্দ করি আর কি চ্যালেঞ্জ নিতে। ফিল্ডিংয়েও নতুন দিনের আগমন, পাওয়ার হিটিং বোলিংয়ের পাশাপাশি ক্যাচ প্র্যাকটিসে সিরিয়াস দেখা গেছে সবাইকে। আছে না ফাস্ট বোলার একটু পিছনে দাঁড়ায় বা কাভার দাঁড়ায় না, পয়েন্টে দাঁড়ায়, কিন্তু এখন যে সময়টা আসতেছে সবাই যে কোনো জায়গায় ফিল্ডিং করার জন্য প্রস্তুত আর কি। মিরপুরে একাদশে আসতে পারে একটা পরিবর্তন, শামীম পাটোয়ারির জায়গায় ফিরতে পারেন নুরুল হাসান সোহান। ঘুরে দাঁড়াতে কতটা মরিয়া ইংল্যান্ড বলে দিচ্ছে তাদের অনুশীলনের চিত্র। ঐচ্ছিক অনুশীলনের কথা বললেও মাঠে হাজির ইংলিশদের প্রায় সবাই। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আজ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ওয়ানডে ভেন্যু সিলেটে যাবে আইরিশরা। এরপর সেখানে পাঁচ দিনের প্রস্তুতি শেষে টাইগারদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে 18 মার্চ। 20 এবং 23 মার্চ হবে শেষ দুই ওয়ানডে। 27 থেকে 31 মার্চ চট্টগ্রামে হবে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। 4 এপ্রিল মিরপুরে হবে একমাত্র টেস্ট। তবে ঢাকায় আসার আগে দুঃসংবাদ আয়ারল্যান্ডের জন্য। ওয়ানডে স্কোয়াড থেকে ছিটকে গেছেন জস লিটল, তার পরিবর্তে জায়গা হয়েছে ফিওন হ্যান্ডের। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত ধারাকে হাইকোর্ট বিভাগ 302 ধারায় মৃত্যুদণ্ডে পরিবর্তন করতে পারেন কি না, এমন মামলা পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল এই মামলার শুনানিতে বলেন, একই মামলা হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় যদি ফের নিম্ন আদালতে পাঠানো হয় তবে ভুক্তভোগীদের ভোগান্তি বাড়বে। সংবিধানের 104 অনুচ্ছেদ অনুযায়ী ন্যায় বিচারের আবেদনও করেন তিনি। সব শুনে মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এখন পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ তাদের অবস্থান ব্যাখ্যা করবেন। দেশের বাইরের খবর জানাবো। তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন 5 জন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 16 জনকে। তুরস্কের কোস্টগার্ড জানিয়েছে শনিবার দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে উপকূলে একটি ডিঙ্গি নৌকা ডুবে যায়। শিশুসহ 11 জনকে জীবিত উদ্ধার করা হয়। কাছের দিদিম বন্দরে চিকিৎসা দেওয়া হয় তাদের। একই ঘটনায় কাছাকাছি একটি দ্বীপ থেকে আরও 5 জনকে উদ্ধারের কথা জানায় গ্রিস। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে দেশটির কোস্টগার্ড। এই ছিল চ্যানেল 24 সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।